তানজিদ তামিম, নাইম শেখ, নাজবুল হোসেন শান্ত, সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে এই চার ব্যাটার টানা নেমেছেন ব্যাটিং করতে। এই চারজনই বাঁহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর শুরুতে টানা চারজন বাঁহাতি ব্যাটার নিয়ে খেলতে নামল বাংলাদেশ। শেষবার ২০১১ সালের বিশ্বকাপের এক ম্যাচে শুরু থেকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ছিল টানা চারজন বাঁহাতি। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের প্রথম চার ব্যাটার ছিলেন যথাক্রমে তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী এবং শাহরিয়ার নাফিস। সেই ম্যাচে আবার মাত্র ৭৮ রানেই অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচের একাদশে আছেন ১২ বছর আগের সেই ম্যাচের মাত্র দুজন ক্রিকেটার, তারা হলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। এই ম্যাচ সহ সব মিলিয়ে মাত্র চারবার শুরু থেকে টানা চারজন বাঁহাতি ব্যাটার নিয়ে নেমেছে বাংলাদেশ। টানা চারজনই শুধু নয়, টানা ৫ জন বাঁহাতি ব্যাটার নিয়ে খেলার রেকর্ডও আছে টাইগারদের, সেটাও সেই ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। ডাচদের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের একাদশে শুরু থেকে ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফিস এবং সাকিব আল হাসান। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে একাদশে মোট ৬ জন বাঁহাতি নিয়ে খেলতে নেমেছেন ক্যাপ্টেন সাকিব। প্রথম চারজন ব্যাটারের সাথে বোলিং ডিপার্টমেন্টে বাঁহাতি হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। পেসার তাসকিন আহমেদ ডান হাতে বোলিং করলেও ব্যাটিং করেন আবার বাঁহাতে। সেই হিসেবে এই ম্যাচে বাংলাদেশ নেমেছে ৭ জন বাঁহাতি ব্যাটার নিয়ে। তবে এই ম্যাচের টপ চার ব্যাটারের ৩ জনকেই পুরোপুরি ব্যর্থ বলা চলে। অভিষেকেই ০ রানে আউট হয়েছেন তানজিদ তামিম, নাইম শেখ আউট হয়েছেন মাত্র ১৬ রান করে, সাকিব আউট হয়েছেন মাত্র ৫ রানে। তাই এমনভাবে বলা যেতেও পারে শুরু থেকে টাইগার একাদশে বাঁহাতি ব্যাটারের আধিক্য থাকলে খুব একটা সুবিধা করতে পারেন না তারা। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।